ফ্রেন্ডস, শুধুমাত্র 5 মিনিট সময় ব্যয় করে আপনি যদি আপনার পেট ও শরীরের সমস্ত রকমের ফাটা দাগ দূর করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। শুধুমাত্র ঘরোয়া উপাদান দিয়ে আমি এমন একটি কার্যকরী ক্রিম তৈরি করেছি যার সাহায্যে আপনি খুব সহজেই আপনার বডি থেকে সমস্ত রকমের ফাটা দাগ মাত্র কয়েক দিনের ভিতর দূর করে ফেলতে পারবেন। আর এটা এতটাই কার্যকর যা আপনি ব্যবহার করে নিজেই অবাক হয়ে যাবেন। কিছুদিন যদি আপনি এই ক্রিমটি ব্যবহার করেন তবে ম্যাজিকের মতো করে আপনার শরীরের সমস্ত ফাটা দাগগুলো দূর হয়ে যাবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই ক্রিমটাকে কিভাবে তৈরি, ব্যবহার এবং সংরক্ষণ করবেন। আপনি যদি আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তবে ভিডিওটি দেখার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটিতে টাচ করুন আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। এর জন্য প্রথমে আমার দরকার মোমবাতি। ফ্রেন্ডস, এর আগেও আমি পা ফাটা দূর করার জন্য মোমবাতি দিয়ে একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আমার অনেক বন্ধুরাই কমেন্ট করে জানিয়েছেন তারা অনেক ভালো রেজাল্ট পেয়েছেন, তাই পেটের ফাটা দাগ দূর করার ক্রিমে আমি মোমবাতি ব্যবহার করছি। এবার কিছুটা মোমবাতি গ্রেট করে নিতে হবে। ফ্রেন্ডস, মোমবাতি ত্বক থেকে ফাটা দাগ দূর করতে আসলেই অনেক কার্যকর। আমরা অনেকেই ফাটা ঠোঁট মসৃণ করতে ভ্যাজলিন ব্যবহার করে থাকি আর এই ভ্যাজলিনের অন্যতম একটি উপাদান হচ্ছে মোম। ফ্রেন্ডস, আমি কিছুটা মোম গ্রেট করে নিয়েছি। এবার একটি পরিষ্কার এবং শুকনো বাটি নিন। তারপর আমার যা দরকার পড়বে তা হচ্ছে সরিষার তেল। এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ই এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান রয়েছে। পাশাপাশি রয়েছে প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড যা ফাটা ত্বককে মসৃণ করতে অসম্ভব কার্যকর। আদি যুগে কিন্তু ফাটা ত্বককে মসৃণ করার জন্য এই সরিষার তেলকেই ব্যবহার করা হতো। এবার বাটির মধ্যে 2 টেবিল চামচ সরিষার তেল নিয়ে নিন। তারপর আমি এর মধ্যে দিব আগে থেকে গ্রেট করে রাখা 1 চা চামচ মোম। ফ্রেন্ডস, এবার এটাকে মেল্ট করে নিতে হবে। আমি এখানে ইলেকট্রিক চুলার সাহায্যে মেল্ট করে নিচ্ছি। আপনি চাইলে ডাবল বয়লার পদ্ধতি, মানে একটি বাটির মধ্যে কিছুটা গরম পানি নিয়ে সেই বাটিতে এই পাত্রটি রেখে দিন। এতে করে খুব সহজেই মোম গলে যাবে। ফ্রেন্ডস, মোমটা যখন পুরোপুরি সরিষার তেলের সাথে মিশে যাবে তখন এটা চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিন। এটা কিছুটা ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি এতে দেব 1/2 চামচ গ্লিসারিন। তারপর এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। গ্লিসারিন ফাটা ত্বককে মসৃণ করতে অসম্ভব কার্যকর, তাই শীত চলে আসলে আমরা সকলেই কিন্তু এই গ্লিসারিনকে ব্যবহার করে থাকি। এটা ডেড সেলসগুলো দূর করে নিউ সেলস গ্রোথ করে, যা হয় আগে থেকে আরও বেশি মসৃণ ও সফট। ফ্রেন্ডস, আপনি দেখতেই পাচ্ছেন এটা পুরোপুরি ক্রিমের মতো হয়ে গেছে। আপনি চাইলে এই ক্রিমটা আরও বেশি করে তৈরি করে সংরক্ষণ করতে পারবেন আর এই ক্রিমটাকে একটি এয়ারটাইট কন্টেনারে স্টোর করতে হবে। এবার আমি আপনাদেরকে জানাবো এই ক্রিমটাকে কিভাবে ব্যবহার করতে হবে। ফ্রেন্ডস, এই ক্রিমটাকে আপনি রাতের বেলা ব্যবহার করলে সব থেকে ভালো রেজাল্ট পাবেন। আর এটা ব্যবহারের পূর্বে আপনি যদি আপনার ফাটা ত্বককে কুসুম গরম পানির সাহায্যে পরিষ্কার করে নেন তাহলে আরো ভালো হয়। এই ক্রিমটির সাহায্যে রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনার ফাটা ত্বকে 5 মিনিট মাসাজ করুন। এইভাবে মাসাজ করলে ত্বকের মধ্যে ব্লাড সার্কুলেশন বেড়ে যায় যা নিউ সেলস তৈরি হতে অনেক কার্যকর। তাছাড়া মাসাজের ফলে ডেড সেলসগুলো নরম হয়ে যায় এবং পরে খুব সহজেই তা উঠে আসে। এতে করে আপনার ফাটা ত্বকটা অনেকটা মসৃণ হয়ে যায়। ম্যাসাজ করার পর এইভাবেই ঘুমিয়ে পড়ুন এবং পরদিন সকালে তা পরিষ্কার করে নিন। আর ঠিক এইভাবে 2-3 সপ্তাহ ব্যবহার করলে আপনার শরীরের সমস্ত রকমের ফাটা দাগ পুরোপুরি দূর হয়ে যাবে। আর যারা পেটের ফাটা দাগের সমস্যায় শাড়ি পরতে পারছেন না তাদের জন্য এই ক্রিমটি অসম্ভব কার্যকর। এটা ব্যবহার করে আপনি আপনার পেটের সমস্ত রকম ফাটা দাগগুলোকে খুব সহজেই দূর করে ফেলতে পারবেন এবং এই ক্রিমটিকে আপনি 10-12 দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। ফ্রেন্ডস, এটা তৈরি এবং সংরক্ষণ খুবই সহজ, তাই পেটের ফাটা দাগের সমস্যায় থাকলে আজ থেকেই এই ক্রিমটি তৈরি করে ব্যবহার শুরু করে দিন। নিয়মিত কিছুদিন এর ব্যবহার
ব্যবহারে আপনি 100% রেজাল্ট পাবেন। আর আমার ভিডিওটি যদি আপনার কার্যকরী মনে হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এইরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। অনেকেই এই টিপসটি ব্যবহার করে ভালো ফল পেয়েছেন, চাইলে আপনিও ব্যবহার করে দেখতে পারেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে চাইলে এই লোগোতে টাচ করে সাবস্ক্রাইব করুন। এর পাশাপাশি বেল বাটনটি টাচ করতে ভুলবেন না।